What's up guys, so welcome back to another gameplay video. So bondhura ajke abar ami niye eshechi Indian bike driving 3D exactly guys jeta ke bola hoy mobile android gta 5 etai ajke ami khelbo to goto korbe ami tomaderke temon beshi gari dekhate parini shudhu amar nijer bike ta ke jeta ami free te peyechhilam shetai ami dekhechhilam to ajke guys tomaderke ami ja kichu dekhabo tumra obak hoye jabe ajke ami dui ta gari khelbo ar seta dekhe tumra obak hoye jabe ar tumra jara goto porbe amar dekhecho tara jano je ami ekta garir sathe kalke accident kori সেটা হচ্ছে লেমনিকার এক্সাক্টলি গাইস সেই লেমনিকারটা আমি বলছিলাম যে খেলবো আর আজকে ফাইনালি গাইস আমি সেই লেমনিকারটা খেলবো আর তোমরা যারা এর চ্যাট করতে জানো না সেটাও আমি বলে দেব আর এর পাশাপাশি গাইস এমন আরেকটা গাড়ি খেলবো আর সেটা হচ্ছে তোমার স্বপ্ন আমার স্বপ্ন সব ছেলেদের স্বপ্ন সেটা হচ্ছে Yamaha Iron 5 এক্সাক্টলি গাইস আমি Yamaha Iron 5 এই গাড়িটাও খেলবো আর দেখো এই দুইটা গাড়ি কিরকম চলে আর এই দুইটা গাড়িকে আমি টেস্ট করে দেখব আর গাইস Yamaha Iron 5 এই বাইকটি 155 সিসি বাইক এই বাইকটি 155 সিসি বাইক হওয়ার সত্ত্বেও এই বাইকটির দাম অন্য একটি DSO সিসি ও 160 সিসি বাইকের দামের দ্বিগুণ কিন্তু কেন কি আছে এর মধ্যে যার জন্য এটার দাম এত বেশি এই বাইকটিকে একটি সাধারণ DSO সিসি বাইকের মতোই নাকি এক্সট্রা কিছু আছে আর এক্সট্রা কিছু যদি থাকে তাহলে কি এমনের মধ্যে আছে যার কারণে এটাকে এত দাম দিয়ে সবাই কিনে এটাই আজকে আমরা টেস্ট করব সেটাই খেলবো এটার মধ্যে অন্য কি কি গ্রাফিক্স আছে আর अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसके फूट फेंक के मारो या फिर मोमबत्ती আর গাইস বাইকটাকে অসাধারণ লাগতেছে কারণ এর কালারটা এত একটা সুন্দর লাগতেছে আর কালারটাও আমার অনেক ফেভারিট আর তোমাদের কি রঙের আয়রন ফাইভ পছন্দ সেটাও কমেন্টসে বলে দিও তো শুরু করা যাক আর গাইস বাইকের পেছন থেকে আমাকে অসাধারণ লাগতেছে আর বাইকটা একদম অসাধারণ লাগতেছে তো এখন আমি আমার রোডে যাবো রোডে গিয়ে একটা রেস নেবো গিয়ে দেখবো এটা কিরকম রেস আর গাইস এটা চাউন অসাধারণ আর এটা রেস অসাধারণ গাইস ভেরি খুব হাই আছে তো এখন আমি এটাকে খেলবো তো এটা খেলার জন্য এখন আমি একটা সুযোগ আসতে যাবো সেখানে গিয়ে একটা রেস নেবো দেখবো এটা কিরকম চলে তো গাইস আমার কিন্তু বাইক চালানো মধ্যে সামনে ভিউ দেখছি গাইস এই সামনে ভিউ তো এখন দেখবো এটা কিরকম দেখা যায় অসাধারণ লাগতেছে গাইস তো এটা ভেরি কুল গাইস গাইস হাই আছে তো অসাধারণ গাইস তো এখন আমি এটার সামনে লুকটা দেখো ভাই অনেক সুন্দর একটা লুক দিচ্ছে আর সামনে গাইস একেবারে লাইটিং আছে লাইট জ্বলতেছে দিনের বেলা লাইট জ্বলতেছে অসাধারণ গাইস লাগতেছে আর গাইস সামনে এটা কি সম্ভবত টেন গাইস এক্সাক্টলি গাইস এটা একটা টেন তো এই টেনটা আমি অন্য একটা ভিডিও মধ্যে খেলবো গাইস তো সামনে এটা কি আবার গাইস সম্ভবত গ্রাম আর গ্রামে গোরগুলা বিউটিফুল গাইস অনেক সুন্দর তো এখন আমি আছি নদীর পাশে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে যাই না তারা কিসের জন্য দাঁড়িয়ে আছে সম্ভবত কোনো লিপুফ নেবে কোনোখানে যাবে তো আমি কোনো লিপুফ নিই না আমি শুধু আজকে বাইকটাকে উড়া দূরা চালাবো আর গাইস বাইকটার কথা কি বলবো পুরাই ওরিজিনাল গাইস আর সেই বাউলি মারা যায় গাইস আর মোবাইলের জন্য হচ্ছে ভালো কি মার হয় না গাইস পুরাই জিটিএ ফাইভে পুরোপুরি আছে আর তাও আবার মোবাইলে সেটা খেলতে পারবো আর যারা যারা তোমরা মোবাইলে এই গেমটা খেলতে চাও তারা অবশ্যই প্লে স্টোরে গিয়ে লিখবে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D এক্স্যাক্টলি গাইস ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D লেখার সাথে সাথে তোমাদের প্রথমেই চলে আসবে সেই গাড়িটি আর তোমার সেই গাড়িটি ইনস্টল করে তারপর আমার অরিজিনাল ফিল্টার নিতে পারবে আর যা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে সাবস্ক্রাইব করে ফেলো আর গাইস অ্যাক্সিডেন্ট করে ফেললাম তোমাদের সাবস্ক্রাইব সাথে সাথে আর আমার আরেকটা গাড়ি খেলার বাকি আছে গাইস আর সেটা হচ্ছে লেমনিকার আর এখানে হচ্ছে যে প্লাম লেমনিকার আছে সবগুলি আমার তার এখানে যেটা ইচ্ছে সেটা আমি চালাতে পারবো আর গাইস এই রোডের মধ্যে এরকম আরও গাড়ি চলে তাই আমি চিন্তা করছি যে এই গাড়িটা চালাবো না এটা কালারটা আমার কাছে তেমন ভালো লাগতেছে না আমি আমার ডিফারেন্ট একটা কালার চুজ করে নেব তো আমার কাছে যেহেতু কালার আছে তো আমি কালারটা চেঞ্জ করবো এখন তো চেঞ্জ করার জন্য আমাকে মোবাইল ডায়ালে যেতে হবে কি এখন আমাকে কালার চেঞ্জ করতে হবে কালার চেঞ্জ করবো গাইস আমি আগে একটা গাড়ি আয়রন ফাইভ চালিয়েছিলাম নীল কালার তো এখন আমি এটাকেও নীল কালার করবো লাল কালার তো ঠিক আছে গাইস তো এখন আমি নীল কালারটা নেবো কারণ আমি বাইকটা চালাইছিলাম নীল কালার তো দেখি নীল কালারটা কীরকম লাগে গাইস অসাধারণ লাগতেছে গাইস নীল কালারটা তো গাইস ওটা যাক গাড়িটা এখন চালানো তো গাড়িটা গাইস অনেক চাইয়ে দিলাম তো এখন দেখি এটা কীরকম চলে আর গাছ গাড়িটা চালানো অসাধারণ গাইস তো এখন আর গাইস গাড়িটা অনেক সুন্দর লাগতেছে এই কালারে আর গাইস আমার সামনে ভিউটা অনেক সুন্দর লাগে এই ভিউটা আমার অনেক ভালো লাগে আর গাইস সামনে ভিউটা অসাধারণ লাগতেছে আর গাড়িটার ব্রেক গাইস অনেক হাই তো এটাও একটা অসাধারণ লাগতেছে তো চারিদিকে গাইস সবুজ শ্যামলে আছে কারণ এখন আমরা মাঠের পাশে আছি
আর এদিকে মরুভূমির মতোই আছে একটা কিছু তো, আর চারিদিকে ওয়াও এখন আছে আমরা, চারিদিকে সমুদ্র আছে, অনেক সুন্দর লাগতেছে গাছ দৃশ্যটা। ও মাই গড, এটা কি ছিল, ওয়াও। তো গাইস এখন একটু মিউজিক দিয়ে গেমটা খেলি, না হলে আগে মতো আবার এক্সিন করে ফেলবো। তো এখন একটু মিউজিক দিয়ে গেমটা খেলবো, দেখা যাক মিউজিক দিয়ে কিরকম লাগে গেমটা। তো গাইস আমি ভিডিও শুরুতেই বলছিলাম যে আমি যে গাড়িগুলো খেলবো সেগুলো সেট কোডগুলো বলে দেবো। তো এখন গাইস আমি ইয়ামাহা আয়রন ফাইভ এ এর সেট কোডটা বলবো। তো তোমরা যারা এটা খেলতে চাও তোমরা ডায়াল করবে যে 0015, ডায়াল করলে ইয়ামাহা আয়রন ফাইভ চলে আসবে। আর আমি দ্বিতীয় যে গাড়িটা খেয়েছিলাম সেটা হচ্ছে লেম্বোর্গিনি, আর লেম্বোর্গিনি গাড়ির সেট কোডটা হলো 33333। গাইস তিন চারটা 33 দিলেই লেম্বোর্গিনি চলে আসবে। তো গাইস আজ আর নয়, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো তোমার তো ভালো করতে থাকবো, আর গাইস আজ তোমার আমার সাথে সবসময় লাইক বাটন লাইক দিয়ে দাও, আর ভিডিও অলরেডি সঙ্গে তাহলে আমার ভিডিও সারা সাথে সাথে তোমার।